আসসালামু আলাইকুম, আমি লুবনা, আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের জন্য একটা দাওয়াতের ব্লগ নিয়ে। সাথে আছে আমার বোনের বাসার ছাদে ঘুরাঘুরি, বিভিন্ন ফল গাছের একটু ভিডিও করলাম আপনাদের জন্য, সব কিছু একসাথে শেয়ার করতেছি। তো দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে সব কিছু মিলিয়ে আজকের ব্লগ ভিডিওটা আমার। তো এখানে কিছু বোনের ছাদের বাগান থেকে কিছু কমলা ছিঁড়ে নিলাম, খুবই টক, খাওয়ার মতো অবস্থা নাই। দেখেন কি সুন্দর সবজি ধরে আছে, দেখে তো ভালোই লাগতেছে। তো এটা হলো টেলার, পরবর্তী ইয়েতে চলে আসতেছি আমি একটু পরেই। এটা যখন বিকালবেলা আমরা দাওয়াত শেষ করে আসব, তখন দেখেন আকাশের কত সুন্দর একটা সিনারি, মাশাল্লাহ, দেখতে তো মানে অসম্ভব সুন্দর লাগতেছে। দেখে ভালোই লাগলো, তাই চিন্তা করলাম আপনাদের জন্য একটু শ্যুট করে নিই। এখন তো যাই দেখি, ভালো লাগে, সব আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হয়, না দেখালে ভালোই লাগে না। তো এটা যখন বোনের বাসা চলে আসলাম, নাস্তার অ্যারেঞ্জমেন্ট আরও অনেক কিছুই ছিল, আমি সব কিছু শ্যুট করতে পারি নাই, একটু একটু করে সব কিছু থেকে আপনাদের জন্য শ্যুট করে নিলাম। তো আমরা এখন নাস্তাটা খেয়ে নিচ্ছি একটু একটু করে। নাস্তা খাওয়া দাওয়া চলতেছে, দেখেন বোনের মেয়েটা খুব সুন্দর মাশাল্লাহ, এত সুন্দর করে কথা বলে, তার কথা শুনে আমরা হাসতে হাসতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। এদিকে আমার বোনের আরেকটা বাচ্চা, ছোট বেবি এটা, দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর, একদম শান্ত স্বভাবের একটা বাচ্চা। হাসতেছে, আমি যখন তাকে ভিডিও করতেছিলাম সে সুন্দর সুন্দর করে খুব এক্সপ্রেশন দিয়ে বসে আছে। তো বাচ্চা সাহেব বোনের বাচ্চার সাথে দুষ্টামি করতে করতে এদিকে দুপুরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, দেখেন কত খাওয়া দাওয়া আরও আছে, আস্তে আস্তে আনতেছে আর আমি আস্তে আস্তে আপনাদের জন্য শ্যুট করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একদম পুকুরে চাষ করা আপুদের মাছ, সবগুলোই একদম ওনাদের পুকুর থেকে উঠানো, আমরা আসার খবর শুনে ওনারা জাল ফেলে মাছগুলো ধরে নিচ্ছে। তো বোনের বাড়ির খাওয়া দাওয়া বলে কথা, আলাদা একরকম মজাই, দেখেন অনেক ধরনের খাওয়া দাওয়া আরও আছে, আনতেছে আস্তে আস্তে সব কিছু। তো সব কিছু রেডি করা শেষ, আস্তে আস্তে আমরা ছবি তুলতেছি, যেহেতু এখন একটা টেনশানে থাকি সারাক্ষণ যে ভিডিও করা, ছবি তুললে আপনাদের সাথে শেয়ার করা, ওই ধান্দায় থাকি আমি সারাক্ষণ, সুন্দর করে করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করা ভালোই লাগে। দেখেন সব ধরনের আইটেম আছে, ভর্তা থেকে ধরে মাছ, মুরগি, বিফ সবই আছে। তো সব দিয়ে গেল, এখন খাওয়া দাওয়ার পালা, বসে পড়লাম আমরা বোনেরা খাওয়া দাওয়ার জন্য। দেখেন এখানে আরও অ্যাড হয়েছে। তো আমরা এখন আস্তে আস্তে খাওয়া দাওয়ার পালা রেডি করতেছি, সব কিছু নিয়ে নিচ্ছি। এই যে আমি একটা প্লেট সাজিয়ে নিলাম খাওয়ার জন্য, সবগুলো জিনিস এতই মজা হয়েছে যে বলার বাইরে, বিশেষ করে চিকেন রোস্ট অনেক মানে বেটার হয়েছে।
খুবই টেস্ট ছিল। আর চিংড়ি মাছ তো কথাই নাই, নিজের পুকুরের চিংড়ি মাছ যেহেতু অনেক মজার, একদম সফট। তো আমরা এখন খাওয়া শুরু করতেছি আস্তে আস্তে। তো খাওয়া শেষ করার পরে আমি আর বেশ কিছু ভিডিও করতে পারিনি, আমি সরাসরি আমি আমার অন্য একটা বোনের বাসা চলে আসলাম বিকেলে। ওই আপার বাগানে, ছাদ বাগানের একটু ভিডিও করলাম, দেখে ভালোই লাগলো। সবুজের সমারোহ চারপাশে ওনার ছাদে, দেখেন খুব ছোট্ট একটা গাছ কিন্তু পেঁপে ধরতেছে। এদিকে চাল কুমড়া ধরে আছে, এই যে ধুন্দুল ধরে আছে ছাদে, অনেক সিম গাছ উঠছে। খুব সুন্দরভাবে ওনারা মাচা দিয়ে দিছে গাছগুলো ইয়ে খাওয়ার জন্য, বাড়ার জন্য। কি নেই ছাদের মধ্যে, অ্যালোভেরা গাছ থেকে ধরে পুদিনা পাতা সব কিছু আছে, পেঁয়াজ গাছ, এই যে এখানে ধুন্দুল দড়ে আছে, দেখেন খুব সুন্দর। এত পিউ জিনিস সরাসরি দেখাটাও আসলে ভাগ্যের ব্যাপার। দেখেন এখানে অনেক পেঁয়াজ পাতা হয়ে আছে, এখানে দেখেন খুব সুন্দরভাবে ধুন্দুলের ফুল ধরে আছে, একদম হলুদ হলুদ একটা কালার, দেখে ভালোই লাগতেছে। এই যে একটা মরিচ গাছ, তবে মরিচ নাই এত, খেয়ে ফেলছে আবার আগে, ফুল পড়তেছে আস্তে আস্তে, আবার ধরা ধরবে মরিচ। এই যে এখানে একটা পেয়ারা গাছ, আমি তো চিনতেই পারতেছি না যে এটা পেয়ারা গাছ, এটা একটা চায়না পেয়ারা গাছ, এখন ধরে নাই তবে কিছুদিন পরে ধরা ধরবে আবার। পেয়ারা গাছ দেখতে দেখতে চলেন কমলা গাছের কাছে নিয়ে যাই আপনাদেরকে। দেখেন দুই তিনটা কমলা গাছ আছে এখানে, অনেক কমলা ধরে আছে, তবে অসম্ভব টক, খাওয়াই মুশকিল এগুলা, তবে দেখতে অনেক ভালো লাগে যত কিছুই বলেন, নিজের বাগানের জিনিস যেহেতু। মাশাল্লাহ খুবই পিওর জিনিস কিন্তু অসম্ভব টক। এই যে ভাইয়া দেখাচ্ছে আমাদেরকে, বোনের জামাই উনি আমাদের, কমলা দেখাচ্ছে আমাদেরকে। এই যে এখানেও আর একটা গাছ আছে, অনেকগুলা ধরে আছে, দুইটা গাছের সেম অবস্থা, অনেক টক কমলাগুলা। এদিকে ফুল পড়তেছে আরও ধরার জন্য, ছোট বড় অনেক টাইপের হয়ে আছে। প্রত্যেকটা জিনিসে মাশাল্লাহ অনেক সুন্দর। এখানে দেখেন ছোট্ট একটা ঢালে একসাথে চারটা পাঁচটা কমলা ধরে আছে, প্রত্যেকটা ইয়েতে অনেকগুলা করে একসাথে। দেখতে ভালো লাগতেছে, এগুলা কিন্তু পেকে আসতেছে, একদম অরেঞ্জ কালার হয়ে যাবে। তো কমলা গাছ দেখাতে দেখাতে দেখেন বেগুন গাছ, বেগুন গাছগুলো অবশ্য মরে যাচ্ছে। এখানে একটা আম গাছ লাগানো আছে, সিজনে অনেক আম ধরে এই গাছটায়। দেখেন সিম গাছগুলা অনেক সুন্দরভাবে
চারপাশে বেয়ে গেছে। তো আপনাদের সাথে কমলা গাছ দেখালাম, দুন্দুল গাছ দেখালাম, এখন অন্য একটা গাছ দেখাবো, আপনাদের কাছে ভালো লাগবে আমি জানি। আমার সাথে সাথে আপনারাও আসেন, দেখেন এখানে অনেকগুলা দুন্দুল ধরে আছে। নিচের বাগানের পিওর জিনিস একদম। দেখেন এটা একটা আলু গাছ, কি আলু বলে জানি না আসলে আমি, এগুলো হলো আলুর ফুল। আপনাদেরকে আমি আলুগুলোও দেখাচ্ছি, খুব সুন্দরভাবে অনেকগুলো আলু ধরে আছে। এই আলুটা নাকি গরুর মাংস দিয়ে বা চিকেন দিয়েও রান্না করে খায় অনেকে। দেখেন কতগুলা ধরে আছে চারপাশে, এরকম সাইজ হবে প্রত্যেকটার। এই যে এদিকে নিচেও অনেকগুলো ধরে আছে। দেখেন এখানেও ধরে আছে, সবগুলাই সুন্দর লাগতেছে দেখে। এদিকে ভাইয়া দুন্দুল ছিঁড়ে নিচ্ছে বাসার জন্য। তো আমরা এখান থেকে কিছু নয়নতারা ফুল গাছের ডাটা নিয়ে নিলাম, এগুলো এমনি হয়ে যায় মাটিতে রুকে দিবে নিয়ে। আর কিছু কমলা ছিঁড়ে নিলাম, তো কালকেও আমরা কিছু কমলা নিছি, খেতে পারি না এই জন্য আজকে আর বেশি ইয়ে করি নাই। তো সব কিছু একটু একটু করে শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।